शंखचक्र गदा पद्मधारी परमात्मा स्वयं देवजी रूपे कृष्ण यदि आछेन ताके प्रकट कराते हैं। प्रकट कराले तिनि जागरित हले आमार आर कोनो दिन कोनो दिनेर जन्य आर ए अंधकार दुख भोग करते हबे ना। যদিও বলে না আমরা তো দিনের বেলা এখানে আছি, দিনের বেলাও আমাদের পক্ষে অন্ধকার। কেন? যিনি সৃষ্টিকর্তা আদি পিতা তাকে দেখতে পাওয়া যায় না। সেই জন্য শাস্ত্র বলেছেন জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ তাপক্লিষ্ট হয়ে পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আসি, আবার ভোগ শেষ হয়ে গেলে আবার অন্য জায়গায় জন্মগ্রহণ করতে হয়। এই প্রকারে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। 84 লক্ষ জনি ভ্রমণ করবে কি বলছে, বলছেন যে জলযান 9 লক্ষানি জলের পোকা হয়ে 9 লক্ষ বার, স্থাবরা 10 লক্ষ, পাহাড় পর্বত বৃক্ষলতাদি হয়ে 20 লক্ষ, 29 লক্ষ হল কৃময় রুদ্র সংখ্যকা কৃমিগেট হয়ে 11 লক্ষ বার, তাহলে 29 লক্ষ আর 11 40 লক্ষ হয়ে গেল ভ্রমণ করতে হবে। বলে আরো 44 লক্ষ 10 লক্ষানি পক্ষিকা 10 লক্ষ পশু পাখি 30 লক্ষানি প্রসব 30 লক্ষবার পশু জন্ম, তাহলে 30 40 40 80 লক্ষ জনি ভ্রমণ করতেই হবে। তারপরে তারপরে মনুষ্য জন্ম হয়, মনুষ্য জন্ম 4 লক্ষ বার। এই 84 লক্ষ বার জনির মধ্যে যদি কোনো এক জন্মে ভগবত সাক্ষাৎকার পাওয়া না যায় তাহলে আবার 84 লক্ষ ঢুকাবে। ইহা যিনি জানেন তিনি সাধু পুরুষ। যিনি জানেন তখন তার ভগবত দর্শন হয় এবং তখন ত্রাহি ত্রাহি করেন, তখন তার কী করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তখন একজন নিজেই সাধু সেজে আসেন, অন্য কেউ না। তিনি কী হন? বলছেন গুরু হন, দিয়ে শিক্ষা দেন। যিনি শিক্ষা দেন তিনি গুরু। এই জন্য জগতের যত কিছু বস্তু আছে সকলেই আমার গুরু। সেই গুরু ভগবান নিজেই। সেই জন্য চৈতন্য চরিতামৃত দেখি গুরু কৃষ্ণ রূপ হন, শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে, সকলকে করেন না, ভাগ্যবান। তিনি তখন কী করেন? তাহলে ওটা পেতে গেলে কী করতে হয়? ভক্ত গৃহে জন্ম। ভক্তি ঠাকুর লিখেছেন জন্মাভিময়ে যদি ইচ্ছা যদি তোর ভক্ত গৃহে জনি জন্ম হউ মোর। হে ভগবান, তোমার যদি ইচ্ছা হয় আমাকে জন্ম করাবার জন্য ভক্ত গৃহে, কেন অন্য গৃহে গেলে এই দুর্দশায় পড়তে হবে? সেই জন্য এই যিনি জানাবেন তিনি গুরু, তিনি কে? কৃষ্ণই। সেই জন্য গুরু কৃষ্ণ রূপ হন, শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে। যিনি বাস্তব পক্ষে সাধু হবেন তিনি তার কী বলে যে আদর্শ পরিপূর্ণ ভগবত স্বরূপের মতো হবে। সেই জন্য ভগবত ভক্তগণ এই জড় জগতের কিছুই কামনা করেন না। আমরা কামনাযুক্ত পুরুষ,
মনুষ্য দেহ লাভ করলেও 4 লক্ষ 12 মনুষ্য দেহের মধ্যে থাকলেও আমরা ভগবানের দিকে এগোই না। কচেত কচেত ভাগ্যবান জীব কোনো একজন হয়তো সাধুর দর্শন পেয়েছে, তার ফলেও বৈষ্ণব হওয়া যায়, বিষ্ণু ভক্ত হওয়া যায়। কোনো একজন কোনো সাধুর কোনো প্রসাদাদি পেয়েছে, তাতেও হওয়া যায়, ইত্যাদি নানা প্রকারের বর্ণন দিয়েছেন। শুনতাম ছিল ভক্তি কোসম শ্রমণ গোস্বামীর মুখে। তিনি কৃপা করেছিলেন নিজে যতটুকু জানবেন ততটুকু বিলি করবেন, নিজের জন্য রেখে দিবেন না, তাহলে নিজের পাওয়া হবে আর পাওয়া হবে না, তখন বিপদে পড়বেন। যা জানবেন সব বিলি করে দিবেন। তো বিলি করে দিলে তোমার কিছু থাকবে না, সব থাকবে, এতে পরিপূর্ণ ভাণ্ডার। কেন? কৃষ্ণ পরিপূর্ণ বস্তু, এই যাবতীয় যা কিছু বিশ্ব দর্শন করা যাচ্ছে সবটাই তিনি, তিনি ব্যতীত কিছুই নাই, যা কিছু সমস্তই সমস্তটাই তিনি করছেন। তো সমস্ত যিনি তিনি করছেন, তিনি তারই সেবা করবে, আর কেউ উন্নত কেউ নাই কারি সেবা করবে, সব সব বস্তুতেই তিনি। তাহলে সব বস্তু কী করবেন? তাহলে ওইগুলো আমাকে নিজেদের নিয়ে দিলে হবে না, সব বস্তু তাকে দর্পণ করতে হয়। সেই জন্য শাস্ত্র বলেছেন সর্বসং গুরবে দদ্যাত, তার তো ঘর বাড়ি সব দিয়ে যেতে হয়, কিচ্ছু যেতে হবে না, মানসে করিবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, মানসে সেবা করতে পারা যায় না, এই জন্য বিধি মার্গের কথা বলেছেন। বিধি মার্গ রত জানে, স্বাধীনতা রত্ন জানে, রাগ মার্গে করান প্রবেশ। প্রথমে তার অনুরাগ নাই, কিসে অনুরাগ? এই জগতে অনুরাগ আছে, এটাকে পরিবর্তন করে কৃষ্ণানুরাগী হতে হবে, হলে পরে কী হবে? কৃষ্ণ ভক্তের সাক্ষাৎ হবে। কৃষ্ণ ভক্তের সাক্ষাৎ হলে তিনি আমাকে নিয়ে পৌঁছে দিবেন, আমাকেও কষ্ট করতে হবে না। সবটাই যখন গুরু বৈষ্ণবকে দিয়েছেন, যা কিছু করছেন সব আছে, সংসার আছে সব আছে, মনে সব তাঁকে দিয়ে রেখে দিয়েছেন, অন্য কোনো চিন্তা নাই। কি হবে যদি খাবার জন্য চিন্তা করেন না? পূর্বপূর্ব মহাজনগণকে দেখা যায় খাবার জন্য কোনো বাবাজিরা দেখা যায় কিছু থাকতো না। এখন তো আমাদের সরস্বতী ঠাকুরের পরবর্তীকালে